আল্লাহর নবী পাক জবান ইরশাদ করেন মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। নবীজি বলছেন যে যে নামাজ ছেড়ে দিল, নামাজ পড়লো না, পড়লো না। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন কাদ কাফার, সে কাফেরের কাজ করলো, কাফের নয়, কাফের নয়। কাফের নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। তাহলে যে নামাজ পড়লো না সে কাফেরের কাজ করলো, কাফের নয়। সে কাবীরা গুনাহ করলো, এই কাবীরা গুনার জন্য তার শাস্তি আছে, আযাব আছে। কি আছে? তাও নবী বলেছেন, আল্লাহর নবী পাক জবানে ইরশাদ করেন, মাল্লাম ইউহাফিজ আলা সালাতি লাম ইয়াকুল লাহু ইয়াউমাল কিয়ামাতি নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন আও ফিরআউন আও হামান আও উবাই ইবনে খালফ। আল্লাহর নবী তো জাহানের বাদশা রহমাতুল্লিল আলামিন হুজুরের সাথ করেন যে নামাজের হেফাজত করলো না, অর্থাৎ নামাজ পড়লো না। আল্লাহর নবী বলেন সে যখন মারা যাবে, মৃত্যুর পর জানাজা করে যখন কবরে দাফন করে মানুষ চলে আসবে, কবর থেকে শাস্তি শুরু হবে এবং কবর থেকে যখন তাকে তোলা হবে, কারুন ফেরাউন হামান উবাই ইবনে খালফের সাথে তার হাসর নাসর হবে। তাহলে কারুন ফেরাউন হামান উবাই ইবনে খালফ, তার ঠিকানা কি? জাহান্নাম। তাহলে যে নামাজ না পড়ে আল্লাহর আদেশ মানলো না, সে কাবীরা গুনাহ করার দরুন সেও কারুন ফেরাউন হামান উবাই ইবনে খালফের সাথে সেও জাহান্নামে উঠবে, তাদের সাথে জাহান্নামে উঠবে। ব্যাখ্যাটা পুরো করি, না হলে উল্টো বুঝবেন না। ছেলেরা বলো তো দেখি, আজাজিল মুআল্লিমুল মালাকুত, ফরিশতাদের শিক্ষক মুআল্লিম, সেই আজাজিল 6 লক্ষ বৎসর ইবাদত করেছিল। আজাজিল কাফের হলো কি কারণে? একজন বলুন, আজাজিল কাফের হলো কি কারণে? ইমাম সাহেব, আল্লাহর নাফরমানি করেছিল। কি নাফরমানি? উসজুদু লি আদম, আদমকে সাজদা করো। তাই তো কথা বলো না, আদমকে সাজদা করো, আল্লাহর আদেশ, সাজদা করা আল্লাহর আদেশ, হুকুম। সবাই সাজদা করলো, আল্লাহর আদেশ পালন করলো, আজাজিল আল্লাহর আদেশ পালন করলো না, যার জন্য কি হলো বলো? কাফের হলো, রাইট? হ্যাঁ, কথা বলবে, কাফের হলো, লানতে তো গলায় পড়ে গেল, কাফের। আচ্ছা বাবা, একটা কথা বলো তো, তাহলে একটু বোঝা গেল, আজাজিল আদেশ না মেনে কাফের হয়েছে, এটাই যদি কিছুক্ষণ মেনে নেওয়া যায়, কিছুক্ষণ মেনে নিলাম, কি মানলাম, তাহলে তো বোঝা গেল আদেশ না মানলে কাফের, আজাজিল আল্লাহর আদেশ মানে না, কাফের। এখন বলো তো দেখি, নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? জোরে কথা বলবে, একটু কথা বলো, বেনামাজির সংখ্যা বেশি? 5 ওয়াক্ত নামাজ পড়া কার আদেশ? আল্লাহর আদেশ। যে নামাজ পড়লো আল্লাহর আদেশ মানলো, যে নামাজ পড়লো না সে 5টি সারাদিনে আল্লাহর 5টি হুকুম কি করলো? অমান্য করলো। তাহলে আজাজিল একটা হুকুম না মেনে হলো কাফের, আপনারাই বললেন। তাহলে যে মুসলমানটি সারাদিনে আল্লাহর 5টি হুকুম না মেনে মানছে না, অমান্য করছে, হিসেব বলছে আপনাদের হিসেব মতো, সে 5 গুণ বড় কাফের। তাকে কাফের না বলে আজাজিল একটা আদেশ না মানার জন্য তাকে কাফের বলে দিলেন। আর আজাজিল যদি কাফের হয়, যে মুসলমান সারাদিনে 5টি আদেশ মানছে না, সেও কাফের। কিন্তু আমরা তার মূল্যে তার জানাজা পড়ি এবং কবর দিই, কবরের সামনে জিয়ারত করি, তাই তো? তাহলে কবর জিয়ারত কার হয়? কাফেরের নয়। কোরআন কি বলছে? লা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলছেন, এ হাবিব,
যারা আল্লাহ তার রাসূলকে না মেনে মুশরিক হয়েছে তাদের কবরের কাছে যাবেন না যাবেন না জিয়ারত তো দূরের কথা কবরের কাছে যেতে মানা করলেন তাহলে বোঝা গেল কোরআন দিয়ে আল্লাহর যারা মুশরিক হয় বেঈমান হয় কাফের হয় তাদের কবর জিয়ারত চলে না তাহলে যারা বেনামাজি মারা গেলে আমরা জানাজা পড়ি কবর দিই তারপর জিয়ারত করি তাহলে বোঝা গেল সে মুসলমান কাফের নয় কাফের হলে জিয়ারত হতো না জানাজা হতো না তাই তো কথা কি বুঝতে পারছো বাংলা আচ্ছা তাহলে আমাকে বুঝাতে হবে তাহলে আদেশ না মানলে কি হয় কবিরা গুনাহ হয় কাফের হয় না কবিরা গুনাহ হয় এই যে নামাজ পড়লো না আল্লাহর আদেশ মানলো না তো কি হবে আল্লাহর নবী কি বলছেন পাক জবানে আল্লাহর নবী পাক জবানে ইরশাদ করেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার নবীজি বলছেন যে যে শুনে নামাজ ছেড়ে দিল নামাজ পড়লো না আমার নবী আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন কাদ কাফার সে কাফেরের কাজ করলো কাফের নয় কাফের নামাজ পড়ে না মুসলমান নামাজ পড়ে তাহলে যে নামাজ পড়লো না সে কাফেরের কাজ করলো কাফের নয় সে কবিরা গুনাহ করলো এই কবিরা গুনার জন্য তার শাস্তি আছে আযাব আছে কি আছে তাও নবী বলেছেন আল্লাহর নবী পাক জবানে ইরশাদ করেন মাল্লাম ইউহাফিজ আলাস সালাতি লাম ইয়াকুল লাহু ইয়াউমাল কিয়ামাতি নূরু ওয়ালা বুরহানু ওয়ালা নাজাতুন ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন আও ফিরআউন আও হামান আও উবাই ইবনে খালফ আল্লাহর নবী তো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন যে নামাজের হিফাজত করলো না অর্থাৎ নামাজ পড়লো না আল্লাহর নবী বলেন সে যখন মারা যাবে মৃত্যুর পর জানাজা করে যখন কবরে দাফন করে মানুষ চলে আসবে কবর থেকে শাস্তি শুরু হবে এবং কবর থেকে যখন তাকে তোলা হবে কারুন ফিরআউন হামান উবাই ইবনে খালফের সাথে তার হাসর নাসর হবে তাহলে কারুন ফিরাউন হামান উবাই ইবনে খালফ তার ঠিকানা কি জাহান্নাম তাহলে যে নামাজ না পড়ে আল্লাহর আদেশ মানল না সে কবিরা গুনাহ করার দরুন সেও কারুন ফিরাউন হামান উবাই ইবনে খালফের সাথে সেও জাহান্নামে উঠবে তাদের সাথে জাহান্নামে উঠবে ব্যাখ্যাটা পুরো করি না হলে উল্টো বুঝবেন না কি হচ্ছে কি ধারণা কে আমি কিছু খাবো যখন বলবো তখন দেব শুনেন এখন প্রশ্ন কাফের জাহান্নামে যাবে কোরআন কি বলছে ফি নারি জাহান্নামা খালিদান ফিহা কতদিন জাহান্নামে থাকবে আল্লাহর কোরআন বলছে হামেশা হামেশার জন্য কাফের জাহান্নামে থাকবে হামেশার জন্য জাহান্নাম ওই জাহান্নাম থেকে বের হতে পারবে না কারা কাফের যারা আল্লাহ তার রাসূলকে অস্বীকার করে মুশরিক হয়েছে কাফের বেঈমান যার ঈমান নেই হামেশার জন্য জাহান্নামে থাকবে এবার প্রশ্ন যে নামাজ পড়লো না আল্লাহর আদেশ মানলো না কবিরা গুনাহ করলো কবিরা গুনার জন্য সেও জাহান্নামে যাবে এবার প্রশ্ন সে কতদিন জাহান্নামে থাকবে হামেশা থাকবে না কতদিন থাকবে তার মেয়াদ কত প্রশ্ন তাই তো আচ্ছা একজন হত্যাকারী একজন মার্ডার কেসের আসামি কতদিন জেল যদি প্রমাণ হয়ে যায় যাবজ্জীবন জেল মানে কবৎসর ওটা যাবজ্জীবন জেল কবৎসর 12 বছর আচ্ছা 12 বছর যাই হোক 12 বছর 14 বছর যাই হোক এই যে যাবজ্জীবন জেল এই 12 বছর যেই হয়ে যাবে তখন তাকে কি করবে খালাস তাই তো সাজা হয়ে গেছে সাজার একটা মেয়াদ আছে সময় আছে সময় তো হয়ে গেল এবার তুমি যাও এবার তুমি যাও তাকে আর রাখতে পারবে না তাহলে এ কতদিন থাকবে জাহান্নামে একটা মেয়াদ আছে মেয়াদ পুরো হয়ে গেলে আর জাহান্নামে হামেশা থাকবে না তার কারণ নবীজি বলছে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাত
যে ব্যক্তি একবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ে নিয়েছে সে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে একদিন না একদিন জান্নাতে যাবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ এখানে আলেমরা আবার কি বলে জানেন এখানে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ এখানে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই এই এক সপ্তাহ আগে আমার এক জলসায় জানেন আমাকে একজন বলল হুজুর এক বক্তা ওয়াজ করেছেন এখানকার নয় বাংলাদেশের এক বক্তা বাংলাদেশের এক বক্তা ওয়াজ করেছেন কি বলেছেন জানেন আস্তাগফিরুল্লাহ আজিম নাম বলে কাম নেই আমি যদি প্রমাণ শুনতে যান যদি আমি দেখাতে পারি নেটে সেই বক্তা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ শুধু লেখা যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না যদি লিখতে হয় আল্লাহর নামটা লা ইলাহা ইল্লাল্লাহ উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিচে যদি লিখতে হয় নালে একসাথে লেখা যাবে না এই বক্তা বক্তব্য দিয়েছেন একসাথে লেখা যাবে আস্তাগফিরুল্লাহ আজিম আস্তাগফিরুল্লাহ আজিম আস্তাগফিরুল্লাহ আজিম এক এবার আসুন এদিকে তাকান আমার দিকে গড়বেতা বেশি নয় মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর গড়বেতায় পাশে একটা গ্রামে একটা মসজিদ ছিল মসজিদটা ভেঙে মানে পুরাতন মসজিদ ওটাকে ভেঙে নতুন মসজিদ করবে তারা তো মসজিদ নতুন করেছে করার পর ওই মেম্বারের সামনে লেখা থাকে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকে মসজিদের মেম্বার লেখা থাকে সামনে লেখা থাকে ওটা এবার লেখা ছিল ওটা এবার লিখতে যাবে কিছু মুসল্লিরা বাধা দিয়েছেন বাধা দিয়ে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ লিখবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না এবার সবাই দ্বন্দ্ব খুব গ্রামে দ্বন্দ্ব কেন লেখা যাবে না যারা বলছেন লেখা যাবে না তারা উত্তর দিচ্ছেন এই জন্য লেখা যাবে না নামাজিরা যখন নামাজ পড়বে দৃষ্টিটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ উপর পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর যদি পড়ে তাহলে মুহাম্মাদের স্মরণটা নামাজের মধ্যে এসে যাবে আর মুহাম্মাদের স্মরণ নামাজে এলে নামাজ হবে না জোরে বলুন এই ফেতনা কেয়ামত এত নিকটবর্তী কেন কেয়ামত খুবই নিকটবর্তী এদিকে ইসলামের দুশমনরা সাঁতাচ্ছে আর এদিকে কিছু মোনাফেকরা কত বুঝতে পেরেছেন এই রকম করে ঢুকে নামাজ রোজা করে আলেম ওলামা এরাও আবার ইমান আমাদের আস্তে আস্তে স্রোত প্রয়োজনে ইমান লুটছে আমাদের এরা সরাসরি বলছে মারবো আর এরা তো ঈমান নেবে বলছে লুটবে বলছে এবার একটু বোঝাই আপনাদেরকে একটু বোঝাই নবীর খেয়াল এলে নামাজ হবে না গরু গাধার খেয়াল এলে নামাজ হয়ে যাবে নবীর খেয়াল এলে নামাজ হবে না তাহলে একটু আমি বোঝাই সহি বুখারী বুখারী শরীফ বুখারী থেকে দলিল দিই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন মারজে মওতে মুবতালা হরে নবী বললেন ইমামতি কর হযরত উমারকে ওই জায়গায় নবীজির জায়গায় পাঠানো হলো আল্লাহর নবী ওখান থেকে ইশারা করছেন উমারকে সরাও 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 উমার ইমামতি করতে পারবে না আমার ওই জায়গায় উমার ইমামতি করতে পারবে না উমারকে সরাও ওই জায়গায় আবু বাকারকে বলো ইমামতি করতে উমারকে সরিয়ে দেওয়া হলো আবু বাকারকে বসানো দাঁড় করানো আমার নবীর ইজাজাতে অনুমতিতে আবু বাকারের পেছনে নামাজ শুরু হয়ে গেল যে সাহাবীরা সারা জিন্দেগি নবীর পেছনে নামাজ পড়নে ওয়ালা সাহাবি আজ আবু বাকারের পেছনে নামাজ পড়ছেন মন ভালো লাগে না মন ভালো লাগে লাগে না যারা আমার ওয়ারিদ কিবলা ওয়াজ শুনেছে এখন এইসব ওয়াজ তার কানে লাগবে না ভালো লাগবে না
দিল্লিতে মাজার চলে এলেন। তখন পীর বলছেন, মুরিদকে বলছেন, বাবা তোমার দাদা পীর এসেছেন, যাও খেদমত করবে যাও। পীরের আদেশ, চলে গেছেন। দাদা পীরের খেদমত করছেন, এক দৃষ্টি নিজের পীরের দিকে তাকিয়ে আছেন। দাদা পীর চলে গেল, আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আলফি সানি রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলছেন, বাবা তুমি দেখছিলাম তুমি দাদা পীরের খেদমত করছিলে, দাদা পীরের দিকে না দেখে তুমি এক দৃষ্টি আমার দিকে তাকিয়েছিলে কেন? উত্তর দিচ্ছেন, হুজুর দাদা পীর তো আপনার পীর, আর আমার পীর তো আপনি, আপনার আদেশ পালন করছিলাম, মন পড়েছিল আপনার দিকে। সারা জিন্দেগি সাহাবী নবীর পেছনে নামাজ পড়লেন, আজ আবু বাকারের পেছনে নামাজ পড়ছেন, মন পড়ে আছে নবীজির হুজরা মুবারাকের দিকে। নবীজি বাম দিকে, ঠিক আমার দিকে তাকা, বাম দিকে হুজরা ছিল, এই নামাজ হচ্ছে, বাম দিকে হুজরা মুবারাকের দিকে মন পড়ে আছে। সাহাবী বলছেন, বুখারীর ইবারা, সাহাবীরা বলছেন, আমরা নামাজ অবস্থায় নবীজিকে হাসতে দেখলাম। ফাতাবাসসামা ইয়াদহাক, ফাতাবাসসামা ইয়াদহাক, আমরা নামাজ অবস্থায় নবীকে মুচকি হাসতে দেখলাম। জোরে বলো। আমার প্রশ্নের উত্তর দেবেন, নামাজি যখন নামাজ পড়ে তার নজরটা দৃষ্টিটা থাকে সাজদার জায়গায়, তাহলে আমাকে বোঝাবেন, তাহলে নামাজিরা নামাজ পড়ছিলেন, দৃষ্টিটা সাজদার জায়গায় থাকবে, কিন্তু সাহাবী বলছেন নবীজির মুচকি হাসি দেখলাম। প্রশ্ন, দেখলেন কিভাবে? এটা একটা প্রশ্ন, কথা বলছেন না কেন? দেখলেন কিভাবে? আমার ওয়াজ কি বুঝতে পাচ্ছেন? হ্যাঁ, দেখলেন কিভাবে? তো সাহাবীরা আবু বাকারের পেছনে নামাজ পড়ছিলেন, মন পড়ে আছে এই দিকে, ভালো দিকে বুঝবেন, মন পড়ে আছে হুজরা মুবারাকের দিকে, অর্থাৎ নবীজির দিকে। এমন সময় নবীজি হুজরা মুবারাক থেকে আস্তে করে খিড়কির পর্দাটা সরিয়ে দেখছিলেন দৃশ্য, দেখি আমার সাহাবীরা কিভাবে আবু বাকারের পেছনে নামাজ ইক্তিদা করছে, দেখার জন্য পর্দা যেই সরিয়েছেন, উপস্থিত পেছনে মুক্তাদিরা সাহাবীরা নামাজ পড়নেওয়ালা সাহাবীরা ভেবেছেন রসুল বুঝি আসছেন, এই মনে করে আমার দিকে তাকান। এ দেখেন, সমস্ত সাহাবীরা মুক্তাদিরা যেই ঘুরেছেন, যেই ঘুরেছেন, আমার নবীজির নূরানি চেহারার উপর দৃষ্টি পড়ে গেল। নবীজির চেহারার উপর যখন দৃষ্টি পড়ল, আর দুনিয়ার সব ভুলে গেছেন, গোটা পৃথিবী সব ভুলে গেছেন, কাবা ভুলে গেছেন, এখন কাবার কাবার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছেন। জোরে বলুন, তাকিয়ে আছেন। সমস্ত সাহাবীরা নবীর দিকে তাকিয়ে আছেন। আবু বাকার ভাবলেন, কি ব্যাপার, মনে হয় বুঝি রসুল বুঝি আসছেন, এই মনে করে আবু বাকার মুসাল্লা ছেড়ে দিয়ে পেছনে চলে এলেন। এটা কি নামাজ হচ্ছে? এটা কি আল্লাহর নামাজ হচ্ছে? ফরজ নামাজ সব এলোমেলো হয়ে গেছে, সাহাবীরা মুক্তাদিরা কিবলা ছেড়ে রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছেন, আবু বাকার মুসাল্লা ছেড়ে দিয়েছেন এলোমেলো নামাজে, আর মুস্তাফা বিশ্ব নবী সরওয়ারে কায়েনাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দৃশ্য দেখছেন। ছবি দেখার পর নবী বলতে পারতেন, এই তোদের নামাজ হয় না, নামাজটা ঘুরিয়ে পড়ে নে, এ নামাজ আর হবে না। নবী কথা বললেন না। সেই বুখারী নবী কি বললেন, হাদিসটা শোনো বাবা যুবকেরা, এই ছেলেরা যারা বলো নবীর খেয়াল এলে নামাজ হবে না, মুস্তাফা পাক জবানে ইরশাদ করেন, আন আতিমু সালাতাকুম, ওই অবস্থায় থেকে তোমরা তোমাদের নামাজকে পুরো করে নাও। কি হলো? ওই নবী বললেন, না তো নামাজ নষ্ট হয়ে গেল, খেয়াল তো দূরের কথা, সব ঘুরে গেছে নবীর দিকে, খেয়াল আসা তো দূরের কথা, ঘুরে গেছে,
তারপর নবী বলছেন ওই অবস্থায় থেকে নামাজ পুরো করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার টু বুখারি শরীফ, দলিল দিচ্ছি, দলিল গুলো নিয়ে নেন, কিতাবুত তাফসীর, বুখারি কিতাবুত তাফসীর। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন রাস্তা দিয়ে আসছেন, এমন সময় এক সাহাবী নবীর সাহাবী সাঈদ ইবনে মুআল্লা রাসূলুল্লাহ সাহাবী নামাজে নিয়ত বেঁধে নামাজ পড়ছিলেন, নামাজ পড়ছিলেন। নবীজি আসছেন, সাহাবীকে নামাজ অবস্থায় দেখে, নামাজ অবস্থায় দেখলেন, দেখে নবী তাকে ডাকলেন, সাহাবীকে নবী সাহাবীকে ডাকলেন নামাজ অবস্থায়। তখন এটা কোন সময় জানেন, এটা যখন নামাজে কথা বলা নিষিদ্ধ ছিল সেই সময়ের কথা। এবার সাহাবী মনে করলেন এই সময় তো নামাজে কথা বলা যাবে না, আগে ছিল এখন তো যাবে না, তো সাহাবী কি করলেন নামাজ পুরো করে নবীজির দরবারে হাজির। নবীজি জিজ্ঞেস করছেন, এ সাহাবী, এ সাহাবী, তুমি কি আমার ডাক শুনোনি, তুমি কি আমার, আমি যে ডেকেছিলাম তুমি কি আমার ডাক তোমার কানে পড়েনি, তুমি কি শুনোনি আমার ডাক? সাহাবি আরজ করলেন, নাম হ্যাঁ শুনেছি। আসতে দেরি করলে কেন? হাদিসগুলো শুনুন, দেরি করলে কেন? সাহাবি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের মধ্যে ছিলাম, নামাজ সমাপ্ত করে আসতে যত দেরি হয়েছে। সাহাবী বলছেন, ক্বালা কুনতু উসাল্লি, আমি নামাজের মধ্যে ছিলাম, নামাজ সমাপ্ত করে আপনার কাছে আসতে যত দেরি হয়েছে। নবীজি কি বললেন, পাক জাবানের পাক কথা শুনুন, ক্বালা লাম ইয়াকুলিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন হুজুরের সাথ করেন, ও সাহাবি শোনো, শোনো সাহাবি শোনো, তুমি কি আল্লাহর কোরআন তেলাওয়াত করনি? আল্লাহর কোরআন কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলছেন হে বিশ্বাসীরা, ইসতাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ তার রাসূল যদি তোমাদের ডাকেন তার ডাকে সাড়া দাও, সাড়া দাও। আল্লাহ সরাসরি বান্দাদের ডাকবেন না, ডাকবেন না, ডাকবেন না, রাসূলুল্লাহ ডাকবেন, আর রাসূলের ডাক হবে আল্লাহর ডাক। আরো জোরে, নবীর ডাক কার ডাক? আল্লাহর ডাক। হ্যাঁ, নবী ডাকবেন, আমি ডাকবো না, নবী ডাকবেন, নবীর ডাকটাই হবে আমার ডাক। জোরে বলুন, আরো জোরে। হযরত আলী শেরে খুদা আলী কাল্লামাল্লাহু ওয়াজহুর কোলে কোলে রাসূল মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন, আলী এখনো আসরের নামাজ পড়েননি, ঘুমিয়ে পড়েছেন। এইবার আপনারা বলুন, আপনারা বলুন, আসরের পর ঘুমানোর টাইম তো, কেউ ঘুমোয় আসরের নামাজ পড়ে, কেউ ঘুমোয় আসরের আগে, মানে জোহরের পর মানুষ ঘুমায় আসর পর্যন্ত, আসরে উঠে নামাজ পড়ে আর ঘুমোয় না। আসরের নামাজ পড়ে যদি কেউ ঘুমোয় মনে করবেন সে অসুস্থ রুগী মানুষ, রুগীরাই ঘুমায়, ভালো লোক ঘুমাবে। আর আল্লাহর নবী আসরের নামাজ পড়ে আলীর কোলে মাথা দিয়ে ঘুমোচ্ছেন, কি আশ্চর্য ব্যাপার! রাবি বর্ণনাকারী বলে দিয়েছেন ঘুমোচ্ছেন, গোটা বক্তা দুনিয়ার সব উল্টার মগুলো ঘুমোচ্ছেন, কচি ঘুমাইনি, নবী ঘুমাননি, আলী শেরে খোদার কোলে মাথা দিয়ে চোখ বন্ধ করে পড়েছিলেন, চোখ বন্ধ দেখে রাবি বলেছেন ঘুমোচ্ছেন, আসলে ঘুমাননি। নবী কি ঘুমাবে? নবী তো নিষেধ করেছেন আসরের পর ঘুমোতে, ঘুমাননি, কোলে মাথা দিয়ে আরাম করছে, চোখ বন্ধ করে পড়ে আছেন, দেখি আমার আলী কি করে। আসরের নামাজ কাজা হয়ে যাবে, সূর্য ডুবে যাবে, সূর্য ডুবে যাবে, আলী কি করে? হায়, আলীর পরীক্ষা হচ্ছিল। শেরে খুদা আলী কাল্লামাল্লাহু ওয়াজহু বসে বসে নামাজ কাজা করে দিলেন, সূর্য ডুবে গেল,
যেই ডুবে গেল শেরে খোদার চোখে পানি কানছেন খোদা না খাস্তা নবী যদি নারাজ হয়ে যান বেজার হয়ে যান অসন্তুষ্ট হয়ে যান আমি আলী ধ্বংস হয়ে যাব এই মনে মনে পড়তে চোখ দিয়ে টসটস করে পানি পড়ছে ওই চোখের পানি আমার নবীজির চেহারা মোবারকে পড়লো নবীজি জাগ্রত হলেন আসলে তো জেগেছিলেন জাগ্রত হলেন তাকি আলীর চোখে পানি দেখে নবী বললেন মা ইউবকি কা ইয়া আলী আই আলী কাঁদো কেন কি হয়েছে না ইয়া রাসূলুল্লাহ এই জন্য কাঁদছি আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে আলী আমাকে তুললে না কেন না ইয়া রাসূলুল্লাহ নবীজি ঘুমিয়ে থাকলে আল্লাহ বলেছেন আমার নবীকে ঘুম থেকে তোলা যাবে না এই জন্য তুলিনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আলীর কথা শুনুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সূর্য ডুবে গেলে নামাজের কাজা আছে কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার মহব্বত ছেড়ে গেলে মহব্বতের কাজা নেই কাজা নেই কাজা নেই আপনার মহব্বতে আমি আলীর নামাজ কাজা করে দিয়েছি জানি না ঠিক করলাম না ভুল করলাম অত জানি না মোটামুটি আপনার মহব্বতে নামাজ কাজা করেছে এখন আপনি কি বলছেন বলুন নবীজি উত্তরে কখনো কি কোনো হাদিস থাকলে আমাকে বলবেন কোন মোলবিরা যদি জানা থাকে বলবেন নবী ডেটেছেন আর আলীকে বলেছেন আলী নামাজ কাজা করে মহব্বত দেখাবে না এটা মহব্বত নয় এই রকম ভাষা যদি বলে থাকেন আমাকে দেখাবেন নবী না বলে নবী কি বললেন জানেন নবী বললেন আলী আমার মহব্বতে নামাজ কাজা করে দিয়েছো এত ভালোবাসো তাহলে এখন কি করবে না ইয়া রাসূলুল্লাহ কাজা নামাজটা আদায় করব তখন নবী বললেন আমার মহব্বতে নামাজ কাজা করবে আর রাসূল থাকতে থাকতে কাজা পড়াবো এটা হতে দেব না জোরে বলুন তাহলে আলী দাঁড়াও আসর পড়াবো হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যে সূর্য ডুবে যায় ওই সূর্য তো আর কোন নবী রাসূলগণ ডুবা সূর্যকে পাল্টে আনতে পারে না পারে না পারে না কোন জাদুকর ডুবা সূর্যকে পাল্টে আনতে পারে না পারে না কোন নবী রাসূলগণ ডুবা সূর্যকে পাল্টে আনতে পারে না পারে না আল্লাহর হুকুমে উঠে আর সূর্য ডুবে আল্লাহর হুকুমে নির্দিষ্ট রাস্তা দিয়ে উঠে আর ডুবে ইয়া রাসূলুল্লাহ কেমন করে সূর্য আজকে আসরের নামাজ পড়বো আল্লাহর নবী বলেন আলী জানার দরকার আছে বাবা শুনুন আল্লাহর নবী সূর্যের তাবে নয় সূর্যের তাবে নয় সূর্য রাসূলুল্লাহর তাবে আরো জোরে তখন নবী বললেন আল্লাহ নবী বলছেন আলী দাঁড়াও ডুবা সূর্যকে নবী ইশারা করলেন এক ডুবা সূর্য রে যে সূর্য ডুবে গেছ আয়েশো আলীর জন্য আসরের ওয়াক্তে সে হাজির হও আলীর জন্য আসরের ওয়াক্তে ফিরে এসো আমার নবী যখন ডেকেছিলেন সূর্যকে তখন সূর্য ডুবে কোথায় যায় আরশে আজিমে আল্লাহর কুদরতি কদমের নিচে সাজদায় পড়ে যায় তখন সূর্য তো কুদরতি কদমে আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়েছিল আল্লাহর নবী যখন ডেকেছিলেন সূর্য তখন আল্লাহকে একটা কথা বলেছিল বলেছিল কি বলেছিল থাকে এটা রেখে যাচ্ছি তোমরা জেনে রাখবে আবার পরে কখনো আসব তোমাদের কাছ থেকে জেনে নেব সূর্য কি বলেছিল আর না হলে মেদিনীপুরে যাবে চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার মেদিনীপুরে চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআনের বাৎসরিক জলসা তথা মরহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নব্বরাল্লাহ মারকাদা পাজান আম্মা জানে সবরিসানির ধার্য তারিখ চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার 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 আগামী পহেলা চৈত্র রোজ বুধবার ওখানে যাবেন ওখানে বলবো তার আগে যদি জেনে যান আলহামদুলিল্লাহ জেনে জেনে জানার চেষ্টা করবেন নাহলে মেদিনীপুরে এসে জানবেন আজকে ওটা রাখলাম নাহলে মালিগ্রামে গিয়ে বলবো এটা তো কি বলছো বলো না কি বলে দেব না না দু চারজন বললে তার গাড়ির কাছে যাবে বলে দেব
দুই চার জন শুনলে গাড়ির কাটা সবাই শুনলে এখানে কি সিদ্ধান্ত কি করবেন বলে সবাই হাত তুলতে হবে আমি কি করে বুঝব সবাই শুনবেন হাত তুলে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا ভাইরা আমার বাবা জিরাব আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডুবা সূর্যকে যেই হুকুম করলেন এই ডুবা সূর্যরে আয় আসরের ওয়াক্তে ফিরে আয় তখন সূর্য আল্লাহকে বলেছিল রব্বুল আলামিন আল্লাহ কোন নবী রাসূল গনের ডাকে আমি সাড়া দিইনি আল্লাহ তোমার হুকুমে নির্দিষ্ট রাস্তা দিয়ে উঠেছি ডুবেছি মাবুদ তোমার নবী ডেকেছেন এখন আমি সূর্য কি করব আমার আল্লাহ বলেন সূর্য রে যে নবী ডেকেছেন তিনি হলেন নবীদেরও নবী রসুলদেরও রসুল ফারিস্তাদেরও নবী তিনি হলেন তামাম মখলুকাতের নবী আরো জোরে বলুন তিনি হাজার সাজারেরও নবী জোরে বলুন আরো জোরে ভাইরা আমার বাবা জিরা ও সোনার যুবকেরা গো বাবা জিরা তিনি তো সকলের নবী সূর্য রে উনি হলেন আমি আল্লাহ আমারও নবী জুরি জুরি বলুন সুবহান ও সূর্য রে যে নবী ডেকে চলতে তিনি হলেন আমি আল্লাহ আমারও নবী আমারও নবী আর নবীর ডাক হলো আমি আল্লাহ আমার ডাক জুরি জুরি বলুন ওটা আমারই হুকুম তো নবীর হুকুম আমার হুকুম নবীর হুকুম আমার হুকুম এখানে একটা জিনিস বোঝার আছে এই জন্য বাবা কোরআন হচ্ছে হাদিসের ওহিয়ে এলাহি হাদিসের নবাবিও হলো ওহিয়ে এলাহি ঠান্ডা মাথায় ওয়াজ বুঝবেন বাবা জি সমস্ত নবী রাসূলগণের কাছে জিবরিল আমিন কারুর কাছে দশ বার এসেছে বিশ বার চল্লিশ বার চল্লিশ বার একশো বার দুশো তিনশো চারশোর বেশি নয় নিম্নে দশ অন্য অন্য নবীদের কাছে জিবরিল আমিন এসেছে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে বাবাজি তেইশ বৎসরের আমার আপনার নবীর কাছে চব্বিশ হাজার বার এসেছিলেন আরো জোরে বলুন কত হাজার বার জোরে চব্বিশ হাজার বার এসেছিলেন নিম্নে ঊর্ধ্বে ছাব্বিশ নিম্নে চব্বিশ আমি নিম্নেটা ধরলাম একটু হিসেবটা বলি এই চব্বিশ হাজার বার এসেছিলেন কি জন্য এসেছিলেন কি করতে এসেছিলেন কোরআন নিয়ে কোরআন আল্লাহর তরফ থেকে কোরআন নিয়ে নবীজির কাছে এসেছিলেন কোরআন নিয়ে এসেছিলেন এবার আসুন হিসেবটা বলি ভাইরা আমার বামাজিরা যখন আল্লাহর নবীর কাছে একবার জিবরিল আসতেন নিম্নে কোরআন শরীফের তিন আয়াত নাজিল হতো কত আয়াত নিম্নে তিন আয়াত ঊর্ধ্বে বাদ দেন আমি নিম্নটা ধরছি তিন আয়াত একবার এলে তিন আয়াত নাজিল হতো একবার এলে তিন আয়াত নাজিল হতো তাহলে বামাজি কোরআন শরীফে মোট ছ হাজার ছশো ছেষট্টি আয়াত কোরআনে রয়েছে ছ হাজার ছশো ছেষট্টি আয়াত কোরআনে আছে তাহলে একবার নুরি মুজাসসাম জিবরিল আমিন আমার নবীর কাছে আসার কাপ আসার আসলে একবার আসাতে তিন আয়াত নাজিল হয় তাহলে হিসেব করে দেখা যায় দু হাজার দুশো বাইশ বার আসাতে ছ হাজার ছশো ছেষট্টি আয়াত নাজিল হয়ে গেল আরো জোরে বলুন তাই তো দু হাজার দুশো দু হাজারে কত হলো ছ হাজার তিন আয়াত হলো একবার দু হাজারে কত হলো ছ হাজার ছ হাজার আচ্ছা দুশো দু হাজার দুশো ছ হাজার ছশো দুশো মানে ছশো তিন 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 হ্যাঁ তিন তিন দুকো হ্যাঁ তিন তিনে ছয় ছশো তাহলে ছ হাজার ছশো হয়ে গেল
6600 হয়ে গেল 22 3 22 কত হয় 66 তাহলে হয়ে গেল 6666 আয়াত নাজিল হলো জিবরিল আমিন কবারার সাথে কবারার সাথে 2222 বারার সাথে 6666 আয়াত অবতীর্ণ হয়ে গেল কুরআন নাজিল হয়ে গেল পুরো কুরআন নাজিল হয়ে গেল 30 পারা কুরআন এখন আমি আলী আসগর জানতে চাই তাহলে 24000 এর মধ্যে 2222 বাদ দিলে কত থাকে এই হিসাব না বললে তোমাদেরকে ব্যবসা করতে দেব না আমি বাপেদেরকে বলে যাব এই যেসব ছেলেরা এই হিসাব যদি দিতে না পারে এদেরকে ব্যবসার জন্য টাকা পয়সা দেবেন না হিসাব যদি না দেয় ব্যবসা কেমন করে করবে তাড়াতাড়ি বলো হিসাব বলো